সামনেই তো শীতকাল, আর এই শীতকালে পিকনিক বা সারাদিনে ঘোরার জন্য আজ আপনাকে নতুন একটি রিসর্টের সন্ধান দেব, যেখানে আপনি শহরের একঘেয়েমি জীবন কাটিয়ে গ্রামের পরিবেশে নিজেকে সারাদিন হারিয়ে ফেলতে পারেন, তাও আবার মাত্র 500 টাকায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 500 টাকায় বিনিময়ে আপনি পাবেন সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ এবং বিকালে স্ন্যাক্স। আর এত কম টাকায় আপনি আশা করি অন্য কোনো রিসর্টে পাবেন না। আর এই রিসর্টটি কলকাতা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এবং বর্ধমানে স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত, যার নাম হলো অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই রিসর্টের সব থেকে সেরা আকর্ষণ হলো আপনার লেকের মাঝে চলন্ত নৌকোর মধ্যে দুপুরে লাঞ্চটি সেরে ফেলা এবং অবসর সময় আপনি বাউলগানের সঙ্গেও সময় কাটাতে পারেন। আর এই রিসর্টের প্রবেশ মূল্য হলো মাত্র 20 টাকা। আপনি প্রথমেই প্রবেশ করে রিসেপশনে গিয়ে সারাদিনে খাবারের জন্য অর্ডারটি বুক করে নেবেন। চলুন এবি ডিটেলস একটু আলোচনা করি। আপনি যদি এই রিসর্টে আসেন তাহলে এই 500 টাকায় কিন্তু শুধু সারাদিনে খাওয়া দাওয়াই পাবেন, কোনো থাকার জন্য কোনো জায়গা পাবেন। আপনি থাকতে চান তাহলে 1000 টাকা দিয়ে সারাদিনের জন্য রুমটি বুক করতে পারেন, আর আপনি যদি এখানে পিকনিক করতে চান তাহলে 1500 টাকা দিয়ে আপনি স্পট বুক করতে পারেন পিকনিক করার জন্য। আর এই সম্পূর্ণ প্যাকেজে আপনি পাবেন সকালে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে দেওয়া হয় নান, পুরি, সবজি, চা বা কফি, আর দুপুরের লাঞ্চে আপনি পাবেন ভাত, দু রকমের সবজি, সঙ্গে আলু ভাজা, স্যালাড, চাটনি, পাঁপড়, চিকেন নিলে 4 পিস, মটন নিলে 4 পিস। চিকেন থালি হলো আপনার 500 টাকা, আর মটন নিলে আপনার পড়বে 600 টাকা। আর যদি আপনি মাছ নিতে চান তাহলে 2 পিস রুই মাছ হলো 500 টাকার প্যাকেজের মধ্যে, আর 2 পিস ভেটকি হলো 600 টাকার প্যাকেজের মধ্যে। আর আপনার বিকালে স্ন্যাক্সে দেওয়া হয় 2 পিস চিকেন পকোড়া এবং 2 পিস ভেজ পকোড়া এবং চা ও কফি। আর আপনি যদি নৌকোয় বসে দুপুরে লাঞ্চটি করতে চান সেক্ষেত্রে আপনাকে নৌকো ভাড়াটা এক্সট্রা পে করতে হবে। সেক্ষেত্রে আপনার 1 থেকে 4 জনের নৌকো ভাড়া হলো 300 টাকা, 4 থেকে 8 জনের নৌকো ভাড়া হলো 500 টাকা এবং 8 থেকে 14 জনের নৌকো ভাড়া হলো যথারীতি 700 টাকা। এখানে বোটিং এবং বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা রয়েছে। আর আপনার যদি আরও ডিটেলস কিছু জানার থাকে এই হলো কন্ট্যাক্ট নাম্বার, তো আপনারা কল করে অবশ্যই জেনে নিতে পারেন। এবারে বলি আপনি কিভাবে যান। আপনি যদি সড়কপথে যেতে চান তাহলে সোজা কলকাতা থেকে সড়কপথে দিল্লিগামী রোড ধরে সোজা বর্ধমান, ওখানে তেলিপুকুর বাস স্টপেজ থেকে বাম দিকে যে আরামবাগগামী রাস্তা গেছে সেই রাস্তায় কিছুটা গেলেই আপনার ডান দিকে বাঁকুড়াগামী রোড গেছে, সেই রোডে খানিকটা গেলে দইচাঁদ বলে বাস স্টপেজ পড়বে এবং এই বাস স্টপেজ থেকে বাম দিকে গ্রামের রাস্তা ধরে 500 মিটার গেলেই পৌঁছে যাবেন এই অরণ্য রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আর আপনি যদি ট্রেনে করে যান তাহলে সোজা বর্ধমানে নেমে ওখান থেকে যে কোনো বাস ধরে আপনি এই বাঁকুড়া মোড়ে নামবেন, ওখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন এই অরণ্য রিসর্টে। তাহলে আর দেরি না করে শান্ত এই নিরিবিলি গ্রাম্য প্রকৃতির মাঝে একটি দিন কাটিয়ে যেতে পারেন, আশা করি আপনি নিরাশ হবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে এরকম ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি।